ভাদ্র মাসের গ্রাম বাংলায় বাড়িতে বাড়িতে পিঠাপুলি তৈরির আয়োজন চলে পাকা তালের রসে। তালের বড়া বানাতে নারিকেল কুচিও লাগে সাথে। রসালো ফল তালকে ইংরেজিতে বলে এশিয়ান পালমিরা পাম, উদ্ভিদ বিজ্ঞানীরা বলেন বরাসোস ফ্ল্যাবেলিফার। তাল দিয়ে কোনো কিছু বানাতে গেলে প্রথম কাজ পাকা তাল থেকে রস আলাদা করা। তালের পিঠাপুলি খেতে যতটা মজা, তাল থেকে রস বের করা ততটা সহজ কাজ নয়। তাল থেকে রস প্রথমে বের করা হয় হাত দিয়ে ডোলে, পরে বিশেষ চালনিতে ঘষে ঘষে। পাতলা কাপড়ে তালের ঘন রস এখন ছেঁকে নেয়ার পালা। তালের ঘন রস বা কাঠ থেকে মিষ্টি একটা সুগন্ধ বেরোয়, স্বাদটাও এর মিষ্টি। তালের রসের রংটাও এত মনোলোভা, দেখলে শুধু শুধুই খেতে ইচ্ছে করে। তালের রসে প্রথমে মেশানো হয় পরিমাণ মতো চিনি। এবার খানিকটা লবণ। এরপর নারিকেলের কুচি। এখন চালের গুঁড়া। সবগুলো উপাদান ভালো মতো মেখে এমন ভাবে লে বানাতে হয় যা বেশি পাতলাও নয়, বেশি ঘনও নয়। পিঠাপুলির অন্যতম উপাদান হিসেবে তালের উপস্থিতি শুধু গেরস্থ বাড়ির হেঁসেলে নয়, গুণধর তাল আছে বাঙালির ছড়া কবিতা গল্প উপন্যাস খনার বচন প্রবাদ বাক্য সবখানে। তালের বড়া ডুবো তেলে ভাজতে হয় বলে তেল কিছুটা বেশি লাগে। এবার হাতের লেই তেলে ছেড়ে বড়া ভাজার পালা। নিজেরা খাওয়ার পাশাপাশি অতিথি আপ্যায়নের জন্য তালের বড়া বানানো হয় গ্রাম বাংলায়। কোনো কোনো এলাকায় তালের মৌসুমে জামাই বাড়ি, মেয়ের বাড়ি, শ্বশুর বাড়ি ও আত্মীয় বাড়িতে তালের বড়া পাঠানোটা সাংবৎসরিক রীতি। বড়ার গায়ের রং গাঢ় বাদামি মানে হয়ে গেছে ভাজা। তাল দিয়ে শুধু তাল বড়া নয়, তালের পিঠা, তাল চাপড়ি, তাল রুটি, তাল ভাপা, চিতল পিঠা, কলকি পিঠা, ধাবড়ি পিঠা, পায়েস, রসভরি, কানমুচড়ি, মুঠা সহ বানানো যায় হরেক রকমের পিঠাপুলি। সুস্বাদু তালের বড়া বানাতে লাগে পাকা তাল, চালের গুঁড়া, নারিকেল কুচি, চিনি, লবণ ও তেল। পিঠাপুলির বাংলাদেশে তালের বড়া মানেই তাড়িয়ে তাড়িয়ে পিঠা খাওয়ার দারুণ মজা।